বোঝানোর চেষ্টা করব যে আপনি এখনো যদি গরিব হয়ে থাকেন ধনী আপনি হবেনই যদি আপনার হাতে এই চিহ্নটা থাকে। হ্যাঁ, এটার একটাই বলার উদ্দেশ্য যে গরিব থেকে ধনী হওয়া যায় হাতের কোন জায়গায় কোন রেখা থাকলে। আপনারা আমি জানি এখনো যারা ধনী ব্যক্তি তারা ধনী ব্যক্তি তো আছেনই, তাদের হাতে এই রেখা অলরেডি আছে, এবং যারা এখনো গরিবত্ব নিয়ে বেঁচে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরও একটা ভালো সময় আসতে পারে যদি আপনার হাতে এই জায়গায় এই রেখাটা থেকে থাকে। সেই নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, এবং কমন যে কটা রেখা সেটা আমি এঁকে তারপর আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি যেটা কমন সবার হাতেই দেখা যায় সেই রেখাগুলো আমি এঁকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে শিরোরেখা, এটা হচ্ছে হৃদয় রেখা। এই তিনটে রেখা কিন্তু কমন প্রত্যেকের হাতে দেখা যায়, এই রেখাগুলো সেইখানে কমন রেখাগুলো আমি এঁকে তারপরে আপনাদেরকে আমি বোঝাবো হাতের কোন স্থানে কোন চিহ্ন থাকলে পরে আপনারা গরিব থেকে ধনী হবেন, এতে কোনো ভুল নেই, কারণ এগুলো প্রমাণিত। হাতের রেখা কিন্তু কাজ করে, আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করে যেগুলো আপনাদের তথ্য পাওয়া যায়, ভবিষ্যৎ, বর্তমান, গ্রহদের অবস্থান, ঠিক হস্তরেখা বিচারও কিন্তু ততটাই আপনার রেজাল্ট কিন্তু আসে এবং 100% কার্যকারিতা কিন্তু ঘটে। হস্তরেখা বিচার আমি মনে করি শ্রেষ্ঠ বিচার। যাই হোক, যে কমন রেখাগুলো আঁকলাম তারপরে আমি যে চিহ্নগুলো দেখাবো, দেখুন তো আপনার হাতে আছে কিনা। আপনারা এতদিন জেনে গেছেন কোন জায়গায় এই যে আঙুলগুলো আছে এগুলো, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। তার নিচের অংশগুলো আপনারা জেনে গেছেন, এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ। আমি রবিক্ষেত্র দিয়ে আজ বুঝাবো। রবিক্ষেত্র এই এরিয়াটা কিন্তু অবশ্যই রবিক্ষেত্র। এই রবিক্ষেত্র থেকে আপনাদের কিন্তু এই গরিব থেকে ধনী হওয়ার রেখা কিন্তু শুরু হবে। এই রবি থেকে দেখবেন এই রেখাটা আমি কি বললাম, এটা কিন্তু হৃদয় রেখা। আমি রবি রেখাটা, রবির স্থানটা বোঝানোর চেষ্টা করলাম, এবার আমি এই রেখা দুটো মুছে দিই। এটা কিন্তু রবির, এটা রবির জায়গা। এবার এই রবির জায়গার দিকে দেখবেন এই হৃদয় রেখা থেকে দুটো রেখা গিয়ে রবি রেখার দিকে পৌঁছে যাবে। এই রকম দুটো রেখা যদি আপনার হাতে থাকে, ঠিক যেরকম আমি এঁকে দিলাম, আপনি কিন্তু যদি গরিব থাকেন আপনি ধনী হবেন, এবং ধনী যদি আপনি হয়ে থাকেন, যারা দেখছেন তারা তো ধনী আছেনই, তারা মিলিয়ে নিতে পারবেন আপনার জীবনের সাথে আমার কথাগুলো কতটা মিলছে। ঠিক সেইভাবেই আপনাকে যে কথাটা আমি এখন বলবো, আপনার হাতে যদি থেকে থাকে আপনি কিন্তু ধনী ব্যক্তি হবেন। আজও যদি গরিব থেকে থাকেন ধনী আপনি হবেনই, আপনি মিলে নিন, কারণ এই আজকের আলোচনায় এটাই যে আপনি কিন্তু গরিব থেকে ধনী হবেন। এরপরে আরও দেখাবো আপনাদের যদি এই টাইপের কোনো রেখা থেকে থাকে আপনার হাতে, আপনার কিন্তু গরিব থেকে ধনী হবেন। এই যে এই রেখাটা, এটা কি রেখা, এটা শিরোরেখা। আপনার যদি শিরোরেখা থেকে কোনো রেখা গিয়ে রবির স্থানে পৌঁছে যায় তাহলে কিন্তু আপনি গরিব থেকে ধনী হবেন, এটা প্রমাণিত, এটা 100% কিন্তু কাজ করে। যাদের হাতে আছে এরকম রেখা তারা অলরেডি হয়তো ধনী ব্যক্তি, এবং এখনো ধনী হননি, যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু ধনী ব্যক্তি হয়ে যেতে পারেন, কারণ এই রেখা আপনার হাতে যখনই ফুটে উঠবে আপনার কিন্তু এই কার্যকারিতা ঘটবে, কারণ এগুলো প্রমাণিত, এগুলো প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না। এ একটা গেল, এটাও কিন্তু রবি রেখা বলা চলে। এবার আর একটা আমি দেখাবো, এবার দেখাবো এটা হচ্ছে আয়ু রেখা। এবার এই আয়ু রেখা থেকে একটা যদি রবি রেখা ওঠে আপনি কিন্তু গরিব থেকে ধনী হবেন, এতে কোনো ভুল নেই, আপনার আমি 100% দিয়ে বলতে পারবো। যদি এরকম রেখা আপনার হাতে থেকে থাকে আপনি কিন্তু গরিব, যদি এখন থেকে থাকেন আপনি কিন্তু ধনী ব্যক্তি হবেন, তারই কিন্তু ইঙ্গিত করে এই রেখাগুলো। আমি যে কটা রেখা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কারণ যখনই আপনার এই আয়ু রেখা থেকে রবির দিকে কোনো একটা রেখা যাবে সেটা কিন্তু অবশ্যই রবি রেখা, এবং যেটা এই শিরো রেখা থেকে যাবে সেটাও কিন্তু রবি রেখা, এবং আপনার হৃদয় রেখা থেকে যেটা যাবে সেটাও রবি রেখা, এবং ছোট ছোট যে রেখা দুটোর কথা বললাম এই হৃদয় রেখা থেকে উঠবে, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনার ধনী ব্যক্তি হওয়ার একটা ইঙ্গিত প্রদান করে আপনার হাতের মাধ্যমে। আপনি কত সম্পত্তির মালিক হবেন তার কিন্তু একটা বিচার বিশ্লেষণ করেই এই রেখাগুলো আমরা পেয়ে থাকি, আর সেই কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে এগুলো জানানোর চেষ্টা করি যে আপনাদের কারোর কাছে যেতে যেন হয় না, আপনারা নিজেরাই কিন্তু
আমার এই হাতের ছবি দিয়ে আমি বোঝাবো, আপনারা নিজের হাত মিলে নিন এবং তার থেকে জেনে যান আপনার ভবিষ্যৎ কতটা ভালো এবং কি অপেক্ষা করছে। আজ আমি যেগুলো রেখাগুলো দেখানোর চেষ্টা করলাম সেই রেখাগুলো যদি আপনার হাতে সত্যি ঠিকঠাক মতন আপনারা বুঝতে পারেন আর এই রেখাগুলো যদি থেকে থাকে, আপনার কিন্তু অবশ্যই কোটিপতি এবং ধনী ব্যক্তি হবেন যদি এখনও না হয়ে থাকেন। এরপরে আমি আর একটা রেখা দেখাবো, সেটাও যদি আপনার হাতে থেকে থাকে তাহলেও কিন্তু আপনি গরিব থেকে ধনী হবেন। আমরা জানি যে গ্রহদের অবস্থান কিন্তু এই হাতের মধ্যে থাকে। এবার এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু চন্দ্রস্থান। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, এই চন্দ্রস্থান থেকে যদি কোনো রবি রেখা রবিস্থানে পৌঁছে যায়, এই চন্দ্রের জায়গা থেকে যদি কোনো রবি রেখা এইভাবে রবিস্থানে পৌঁছে যায়, তাহলে কিন্তু সেই জাত ব্যক্তি অবশ্যই গরিব থেকে ধনী হবে, কারণ এগুলো প্রমাণিত, এগুলো কাজ করে। আর যাদের হাতে দেখবেন এরকম রেখা আছে অলরেডি তারা ধনী, এবং যদি ধনী না থাকে ধনী হতে বাধ্য। অপেক্ষা করুন, যদি আপনার হাতে এই রেখাগুলো থেকে থাকে তাহলে অপেক্ষা করুন এবং আমার কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন আপনাদের জীবনে কতটা কার্যকারিতা ঘটবে, কারণ এই রেখাগুলো প্রমাণিত কাজ করে। আর এই টাইপের রেখা আমি যত যত ব্যক্তিদের হাতে দেখেছি তারা কিন্তু অবশ্যই ধনী ব্যক্তি, এবং তারা প্রথমের দিকে যদি ধনী ব্যক্তি নাও হয়ে থাকে।